প্রবল বন্যার জেরে বিপর্যস্ত মালয়েশিয়ার জনজীবন। এখনো পর্যন্ত এর ফলে 50,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন আর মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। মৌসুমী বায়ুর কারণে প্রবল বর্ষণ শুরু হয় বেশ কয়েকদিন ধরে মালয়েশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত পাহাং সহ অন্যান্য রাজ্যগুলিতে। বিশাল এলাকা জলমগ্ন হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এখনো পর্যন্ত মোট 50,000 মানুষ ঘরছাড়া হয়েছেন, তার মধ্যে শুধু পাহাং রাজ্যে গৃহহীন প্রায় 30,000 মানুষ। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।